নমস্কার, বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটা সবজি রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু সয়াবিনের সবজি। তো এটা রান্না করতে কি কি লাগছে বা কেমন করে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে পাবে। আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো জল। জলটা গরম হবে আর এই ফাঁকেতে আমি এক চামচ নুন দিয়ে দেবো। ওটা গরম হয়ে গেছে, আমি এই জলের মধ্যে সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। এভাবে আমি কেটে রেখেছি আলুগুলো, এরকম বড় বড় করে কেটেছি, আর সয়াবিনটা তো এমনিই আছে। তো এই দুটোকে আমি সিদ্ধ করে নেবো এই নুন জলেতে। এটা সিদ্ধ হতে থাক, আমি একটা ঢাকা দিয়ে মশলাটা আমি রেডি করে নিই। সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, ঢাকনাটা খুলে দেখব। সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে নামিয়ে নেবো জল থেকে। সয়াবিনটা ছেঁকে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো লবঙ্গ আর গোলমরিচ আর দারচিনি আর দিয়ে দেবো গোটা জিরে, একটু বেশি করেই দেবো, এক চামচের মতো, ছোটো চামচের। আর দিয়ে দেবো এখানে আছে আদা কুড়া, মানে আধা আধা বাটা, আর এপাশে রসুন গোটা আছে, এখানে কিছু নারকেল কুচানো আছে আর পেঁয়াজ কুচানো আছে, ছোটো ছোটো সাইজে চার পাঁচটা পেঁয়াজ কুচি আছে। এটাকে আমি তেলে নেড়ে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নাবিয়ে নেব। এটা নাবিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, নিয়ে ফিরে আসছি। কড়াইটা গরম হয়ে গেছে, মশলাটা আমার রেডি হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো তেল। আর যে পেস্টটা বানাবো বলেছিলাম, তো পেস্টটা বানিয়ে নিয়েছি। মশলা পেস্টটা এইরকমই হয়েছে, পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সিদ্ধর সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই জন্য সামান্য করে একটু নুন দিয়ে দেবো। মশলাটা নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো চিনি। আর এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সয়াবিন যে সিদ্ধটা করে রেখে দিয়েছিলাম, তো সেই সয়াবিনটা আমি দিয়ে দেবো।
সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে আর আমি বেশি কষাবো না, কারণ মশলাটা যেহেতু আমার ভাজা ছিল সেই জন্য বেশি আর কষাবো না। আমি জলটা জল দিয়ে দেবো। আর ক্যামেরাতে কীরকমই আসছে তরকারির রঙটা আমি একটু বুঝতে পারছি না, যে সাদা সাদা এসছে, কিন্তু এতটাও সাদা তরকারি নয়, তরকারিটা লাল রঙে। এবার হয়তো লাইটের কারণে বা আমার ক্যামেরার হিসাবের জন্য ছবিটা এসছে একটু হলুদ সাদা সাদা টাইপের। এর মধ্যে আমি দিয়ে দেবো জল, যে মশলা ধোয়া যে জলটা সেই জলটা আমি দিয়ে দেবো। সয়াবিনটাতে আমি জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে কিছুক্ষণ মশলাটা ঢোকার জন্য সয়াবিনেতে বা আলুতে, তো সেটার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতো ফুটবে। সয়াবিনের সবজি রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এইভাবে রান্নাটা করেছি, তোমরা এই রান্নাটা বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানিও যে কেমন হলো রান্নাটা। তো মাংসর থেকে খুব একটা বেশি আলাদা স্বাদ হবে না আমার মনে হচ্ছে। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করবে। আর আজকের মতো এখানেই আমি শেষ করছি, আসছি পরের ভিডিওতে।